নমস্কার বন্ধুরা অনুষ্কা ব্লগের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা একদম সম্পূর্ণ আমার নিজের মন থেকে করা রেসিপি তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি করে করেছি একদম সম্পূর্ণ নতুন স্টাইলে ঘরোয়াভাবে এই পাতলা আলু আর পেঁপে দিয়ে সামান্য কিছু বাটা মশলা দিয়ে আজকে আমি এই রুই মাছের ঝোলটা বানিয়ে ফেলেছি তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি দেখো তিন চার পিস মতো রুই মাছ ভালোভাবে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে তো তোমরা চাইলে এর থেকেও বেশি পিসও ইউজ করতে পারো দেখো আমি বড় বড়ো সাইজের রুই মাছগুলোকে কেটে নিয়েছিলাম এরপরে আমি সবজির মধ্যে দিয়েছি হচ্ছে আলু আর পেঁপে আলু আর পেঁপেগুলোকে এরকম লম্বা লম্বা করে কাটতে হবে যেরকম সাধারণত মাছের ঝোলে কাটা হয় সেরমভাবে কাটতে হবে আর অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর তোমরা ইচ্ছা করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো লালের জন্য আর আমি এর মধ্যে একটু আদাও মিশিয়ে দেবো এবং সব কিছু উপকরণগুলোকে ভালোভাবে একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মিশ্রণগুলোকে ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো রকমের ডেলা ডেলা টাইপের না থাকে দেখো আমি গুলছি এই ডেলা 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 টাইপের যেগুলো আছে সেগুলো যেন না থাকে আর দেখো একটু আদাও দিয়ে দিয়েছি তোমাদের বললাম এই যেই চামচটা দিয়ে আমি গুলছি সেই চামচের এক চামচে আমি আদা দিয়েছি যেরম পরিমাণে সবজি থাকবে সেরম পরিমাণে আদা দিতে হবে কারণ আদা যদি বেশি হয়ে যায় তাহলে একটা গন্ধ ভাব ছাড়ে এবং তাছাড়া বেশি যদি আদা ভাজাও হয়েছে একটা তেতো ভাব হওয়ার সম্ভাবনা থাকে তো আমি মিশ্রণটিকে খুব ভালোভাবে এরকম চামচের সাজে গুলি নিতে হবে দেখো আমার খুব ভালোভাবেই চামচের সাজে গুলি নিয়েছি আগে যেরকম একটা দানা দানা ভাব ছিল সেটা এখানে একদমই নেই আর আরেকটুখানি জল মিশিয়ে দিলাম একটুখানি কম হচ্ছিল বলে জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম খুব ঘরোয়া সিম্পলভাবে কোনো রকমের জিরে আদা বাটা আটা দিয়ে সাধারণত যেরকম আমরা মাছের ঝোল খেয়ে থাকি সেরকমই আজকে করছি যে কোনো রোগীর পক্ষেও এই মাছটা মাছের ঝোলটা খুবই উপকারী এখানে দেখো আমার মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি যে মিশ্রণটিকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি দুটো মতো কাঁচা লঙ্কা যেহেতু আমার কাঁচা লঙ্কাটা বড়ো সাইজের ছিল সেহেতু আমি কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে চিরে নিয়েছি আর ফোড়নের জন্য দিচ্ছি হচ্ছে কালো জিরে কড়াইয়ে দেখো একদম ঠিকঠাক পরিমাণেই তেল ছিল মাছ ভাজার পরে আমি আর তেল অ্যাড করিনি এরপর কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি যে লম্বা লম্বা করে আলু আর পেঁপে কেটে রেখেছিলাম সে আলু আর পেঁপেটাকে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে যাতে একটু লাল লাল মতো থাকে তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে যে কোনো সবজি একটুখানি যদি তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে দেখবে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম ফিরে এলাম তিন চার মিনিট বাদে দেখো আমার এখানে আলু আর পেঁপে অনেকটাই ভাজা ভাজা টাইপের হয়ে গেছে এবং একটু লাল লাল টাইপেরও হয়েছে তোমরা আরও অনেক সবজি ইউজ করতে পারো কিন্তু এটা সাধারণত বয়স্ক রুগীদের জন্য বা বয়স্ক লোকেদের জন্য বা আমরাও প্রতিদিনই এরকম ধরনের ঝোল খেলে আমাদের কোনো রকমই পেটের অসুখ থাকবে না তো ভালোভাবে ভাজার পর আমি যে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম জিরে বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সেটাকে আমি এর মধ্যে মানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মশলাটাকে সবজির সাথে কষাতে হবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে তো দেখো আমার এখানে সবজি দিয়ে মশলা কষানো একদম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং দেখো তেলও ছেড়ে দিয়েছে তোমরা বাড়িতে আমার এই রান্নার রেসিপিটি দেখে একবার ইউজ করতে পারো দেখবে রুই মাছের পাতলা ঝোল আলু আর পেঁপে দিয়ে অনেকেই বাড়িতে করে থাকে কিন্তু আমি আজকে একদম সম্পূর্ণ আমার নিজের মনের মতো করে ঝোলটাকে বানালাম তোমরাও বাড়িতে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে আমার যে মশলাটা দিয়েছিলাম সে মশলাটা অনেকটাই পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এবং শুকিয়েও এসছে এরপরে আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দিয়েছিলাম তা না হলে কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে আমি পরিমাণ মতো আরেকটু জল দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ভেজে নিয়েছিলাম এবং মশলার সাথে কষেও নিয়েছিলাম বেশিক্ষণ লাগবে না এটা সেদ্ধ হতে আর ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে একবার ফুটিয়ে নেব তো আমি পরিমাণ মতোই জল দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো ডুবে ডুবে থাকে তো দেখো আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে আর গার্নিশিংয়ের জন্য এবং একটু স্মেলের জন্য আমি একটুখানি মতো ধনেপাতা পাতা উপরে ছড়িয়ে দিয়েছিলাম কারণ শীতকাল ধনেপাতার পাতার গন্ধ তো জাস্ট দারুণ লাগে যে কোনো রান্নাতেই আমরা ধনে পাতা ইউজ করতে পারি এরপর আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং মাছগুলোতেও একটুখানি যাতে ঝোলটা চুবে থাকে তা না হলে মাছগুলো কেমন যেন শক্ত শক্ত মতো হয়ে থাকবে এবং ঝোল মাল মশলা কোনো কিছুই ঢুকবে না তো দেখো রান্নাটা আমার এইটুক এইটুখানিই ছিল এবং মাছের সাহায্যে আমি ঝোলটাকে আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব একটুখানি যদি জল কম হয় তাহলে তোমরা আরেকটু জল অ্যাড করে দিতে পারো এর মধ্যে দেখো আমি মাছটাকে এখানে ভালোভাবেই ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি তাতে সম্পূর্ণ মানে মশলাপাতি ঝোলের মধ্যে ঢুকে যায় এরপরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে দু মিনিট পরে ফিরে আসব দেখো আমার মাছের ঝোল একদম রেডি দেখো টকবক করে ফুটে উঠেছে এবং প্রতিটা মাছের মধ্যেই মশলা এবার ঢুকে গেছে এরপর আমি সার্ভ করে দেব এবং গরম গরম ভাতের সাথে খেয়েও নেবো দেখো আমার একদম রান্না রেডি হয়ে গেছে আলু পেঁপে দিয়ে পাতলা করে মাছ দিয়ে ঝোল তোমাদের তো আগেও বললাম আরও তোমরা শীতকালে সবজি ইউজ করতে পারো কিন্তু আমি কেবলমাত্র আজকে আলু আর পেঁপে দিয়ে ঝোলটা করেছি কোনো রকমের গ্যাস অম্বলেরও সম্ভাবনা থাকে না তো আজকে আমার এই রান্নার ভিডিওটা এইটুখানিই ছিল ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এইটুখানি টাটা বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো